হ্যালো এভরিওয়ান, আপনাদের ফ্যাসিলিটি মনিটরিং টুলের টিউটোরিয়ালে স্বাগতম। প্রথমে ফ্যাসিলিটি মনিটরিং টুল ব্যবহার করতে হলে আপনাদের ফ্যাসিলিটি মনিটরিং টুল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেই জন্য আপনারা আপনাদের ব্রাউজারে আপনার ইউআরএলটা লিখবেন। ইউআরএলটি হলো facility-monitoring.dghs.gov.pd। আপনি যখন ইউআরএলটি এন্টার করবেন, আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই ইউজার নেম ও পাসওয়ার্ডটি হবে আপনাদের এইচআরএম শাখার যে লগ ইন ইউজার নেম এবং সেই পাসওয়ার্ড। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দুটি টেস্ট ইউজার তৈরি করে রেখেছি। আমি টেস্ট ইউজারের ইমেল আইডিটা বসাচ্ছি, পাসওয়ার্ডটা বসাচ্ছি। লগ ইন করার সাথে সাথে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেই ড্যাশবোর্ডে আপনার প্রিভিয়াস যতগুলো মনিটরিং তৈরি করেছেন সেই ইনফরমেশনগুলোও থাকবে এবং নতুন একটি মনিটরিং তৈরি করার একটা বাটন থাকবে। নতুন মনিটরিং তৈরি করতে হলে আপনাকে ক্রিয়েট মনিটরিং বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট মনিটরিং ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের যে যাবতীয় ইনফরমেশন, যেমন প্রতিষ্ঠানের নাম, সেটা কোন ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলার মধ্যে পড়ে, সেগুলো অটোমেটিক সিস্টেম নিয়ে নিয়েছে। এখন আপনার প্রথম কাজ হবে এই মনিটরিংটা তৈরি করার জন্য প্রথমে একবার সেভ তৈরি করতে ক্লিক বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার টোটাল 9টা পেজের একটা ফর্ম আপনার সামনে হাজির হয়েছে। আপনারা যে ফিজিক্যাল ফর্মটি পেয়েছেন সেই ফর্মের সাথে সামঞ্জস্য রেখে এই ফর্মগুলো ডিজাইন করা হয়েছে। সো প্রথমে আমরা পেজ 1 দেখি। পেজ 1-এর অলরেডি ইনফরমেশনগুলো দেওয়া আছে, সো আমরা পেজ 2-তে মুভ করতে পারি। পেজ 2-তে গেলে আপনারা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেমন টোটাল বেড নাম্বার, শয্যা সংখ্যা, জনবল তথ্য এবং প্রতিষ্ঠানের ভৌত কাঠামো তথ্য। এই প্রত্যেকটা ইনফরমেশন আপনার এখানে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেসব ফর্মে সংখ্যা বা তথ্য নাম্বার চাওয়া হয়েছে সেসবে আপনাদের ইংলিশ নাম্বার ব্যবহার করতে হবে। এখানে কোনো বাংলা নাম্বার ইনপুট আপনারা দিবেন না এবং সেটা নিবেও না। সো মেক শিওর যে আপনারা এখানে ইংলিশ ইনপুট দিচ্ছেন। যেমন টোটাল বেড নাম্বারের জন্য আমি এই এক্সাম্পল হিসাবে 100 নাম্বার ইনপুট দিলাম। আউটসোর্সিং জনবল হিসাবে আমি দিলাম আমার আছে 80 জন এবং কর্মরত জনবল আমি দিলাম 30 জন, শূন্য পদ থাকলে আমি দিলাম সেটা 20 এবং অতিরিক্ত জনবল। এই ইনফরমেশনগুলো আপনি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। আপনার এখানে মনে রাখতে যেটা হবে, আপনি যখন এই পেজে ইনফরমেশন দিয়ে দিয়েছেন, আপনি যখন নেক্সট পেজে যাবেন, আপনার নেক্সট পেজে যাওয়ার আগে অবশ্যই সেভ করতে হবে। এখানে লেখাও আছে জিনিসটা, সেভ বিফোর মুভিং টু নেক্সট পেজ। সো আপনি যদি এটা সেভ না করেন আপনার ইনফরমেশনগুলো কিন্তু থাকবে না। সো আপনি যত সম্ভব সেভ করে নেবেন। সেভ করার পর আপনি যদি এবার ছকটা ওপেন করেন, আপনি দেখেন এখানে ইনফরমেশনগুলো কিন্তু আছে। এখন আপনি পেজ 3-তে গেলেও এই ইনফরমেশনগুলো পেজ 2-তে যে ইনফরমেশন আপনি দিয়েছেন সেগুলো থাকবে। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার আগে আমি ওই পেজে ইনফরমেশন দিয়ে সেখানে যেন অবশ্যই সেভ করে নিই। আপনি সেভ করে পরবর্তীতে এই ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন, যদি ভুল হয় সেক্ষেত্রে সঠিক করার সুযোগ আছে। তো এভাবে করে আপনি পেজ 3-তে যাবেন, পেজ 3-র ইনফরমেশনগুলো দিবেন। আপনি যদি পেজ 3 দেখেন এখানে যানবাহন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পর্কে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, আপনি এই বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে টোটাল 18টা মেশিন সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে এবং ফর্মে কী কী দিতে হবে আপনাকে বলা হয়েছে। আপনি এভাবে করে এই ফর্মে ইনপুট দিয়ে সেভ বাটনে ক্লিক করুন, তারপর নেক্সট পেজে যান। তো এভাবে করে আপনি পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6, পেজ 7, পেজ 8 করার পরে পেজ 9-এ যখন যাবেন সেখানে দেখবেন আপনার ইনফরমেশনের সাথে দুটো আপলোডের ব্যবস্থা আছে। একটা আপলোড হচ্ছে আপনার মিটিং রেজুলেশন ফাইল, আপনাদের মিটিংয়ে যে জিনিসগুলো কনফার্ম করা হয়, যে ডিসিশনগুলো কনফার্ম করা হয় সেটার একটা লিখিত স্ক্যান কপি আমরা এখানে আপলোড করব। স্ক্যান কপি আপলোড করার সময় আমরা চেষ্টা করব আমরা যেন পিডিএফ বা ইমেজ ফাইল আপলোড করি। পিডিএফ হলে খুব ভালো হয়, কারণ পিডিএফগুলো আমরা যাচাই করতে পারি। এই ফাইলটা এখানেই আপলোড করতে হবে এই সিস্টেমে এই মনিটরিংয়ের সাথে। ঠিক তেমনি আপনার করের একটা জমা প্রদানকারী করের কপি এটা দিতে হয়, এই ফাইলটাও আপনার আপলোড চেয়েছে এই ফর্মের ভিতর। সো আপনি ওটাও স্ক্যান করে পিডিএফ বানিয়ে এই সিস্টেমে আপলোড করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাই, এখানে আপনি একটা পিডিএফ ফাইল নিলেন, আপলোড হবে এবং এখানে এই লেখাটা লেখা আসবে, সাকসেস দ্য আপলোড হ্যাজ বিন সেভড। এটা মানে আপনার আপলোডটা হয়েছে। আপনি এবার ফর্মটি সেভ করুন এবং আপনি 9 নম্বর পেজে শেষে গেলে দেখবেন এই যে আপনার আপলোড ফাইলটি এসে পড়েছে। সো পুরো ফর্মটি এভাবে করে আপনার ফিল করে সেভ করতে হবে। সেভ করলে আপনার এন্ট্রি শেষ। এখন আপনি যখন আবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন, আপনি এখন দেখতে পাবেন যে আপনার একটি এন্ট্রি তৈরি করা হয়েছে
এবং এন্ট্রি কখন তৈরি করা হয়েছে এবং কখন আপডেট করা হয়েছে সবই আপনি দেখতে পারবেন। তো এভাবে করে আমরা একটি ফ্যাসিলিটি মনিটরিংয়ের জন্য ইনফরমেশন তথ্য প্রদান করব। জি, ধন্যবাদ।